আরে বাড়িতে ঢুকে খাবার চেয়েছেন, খাবার দিতে দেরি হয়েছে, তাই তাকে পিটাতে লাগলেন। ওখানে গিয়ে আপনি পুরুষত্ব দেখাচ্ছেন, অথচ রাস্তায় জনগণ আপনাকে পিটাই। মহিলার কাছে পুরুষত্ব দেখিয়ে লাভ নাই, নেতার কাছে পুরুষত্ব দেখাতে হবে। জাতির কাছে পুরুষত্ব দেখে শেরেক বেদাত উচ্ছেদ করে সমাজে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, এটাই হলো পুরুষত্ব। তরকারিতে লবণ কম হয়েছে তাই তার গুষ্টি সহ বকা দিলেন। হ্যাঁ, তরকারিতে কি কম হয়েছে? লবণ, বকা দিলেন। অথচ আপনাকে যদি রান্না করতে দেওয়া হয় তো লবণ দিতে আপনার স্মরণই থাকবে না। 365টা দিন আপনার স্ত্রী আপনাকে রান্না করে খাওয়ায়, দুই একদিন ঝাল লবণ কম হতেই পারে, পারে না তো? আপনি ওখানে মেজাজ দেখালেন কেন? ওখানে মেজাজ দেখালেন কেন? আপনি স্ত্রীর কাছে ভালো হন যেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে। বিশ্বাস করেন, বিচার মাঠে স্ত্রীর নিকটে সাক্ষ্য নিয়ে আপনাকে জান্নাত জাহান্নাম হবে। স্ত্রী যদি বলে স্বামী ভালো ছিল তাহলে আপনার জান্নাত। আজান হতো তখন মসজিদে যেতেন, আপনার স্ত্রী আপনাকে 365 দিন রান্না করে দেয়, তরকারি কুটে কষ্ট করে রান্না করে। আপনি কি কোনোদিন আপনার স্ত্রীকে সহযোগিতা করেছেন? করেন, দেখেন স্ত্রীর ভালোবাসা মহব্বত বেড়ে যাবে। আপনি বাড়িতে গিয়ে দেখেন যে এখনো রান্না হয়নি, তখন আপনি আপনার স্ত্রীর সাথে সহযোগী হবেন। স্ত্রী ভাত রান্না করবে, আপনি তরকারি রান্না করবেন, দেখেন তো একদিন করেন, দেখেন স্ত্রী আপনাকে ভালোবাসবে। বুঝেননি কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন, রান্নার কাজে সহযোগিতা করতেন, ঘর ঝাড়ু দেওয়ার কাজে সহযোগিতা করতেন, রান্না বাড়ার কাজে সহযোগিতা করতেন, কাপড় খাঁচার কাজে সহযোগিতা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তিনি আমাদের পরিবারে আমাদের স্ত্রীদের সাথে সহযোগী হিসেবে কাজ করতেন। এই যে দেখেন, স্ত্রীর কাজে সহযোগিতা করতেন, আর আপনি বাড়িতে যখন ঢুকেন, মেজাজ নিয়ে ঢুকেন, মুখখানি কালো থাকে, স্ত্রীর কাজে কিসের সহযোগিতা? বরং স্ত্রীর কোনো কাজে অনিশ্চিত হলে আপনি স্ত্রীকে গালি দেন। শোনেন, অনেক স্বামী আছে স্ত্রীকে মূল্যায়ন করেন না, স্ত্রীকে গালি দেন, স্ত্রীকে অভিশাপ দেন, স্ত্রীকে পিটানি দেন, স্ত্রীকে সময় দিতে চান না, অথচ স্ত্রীকে কাছে ডেকে ওকে আদর করতে হবে, ওকে গালি দেওয়া যাবে না, গালি দেওয়ার বস্তু নয়। ভুল করলে ভুল ক্ষমা করবেন, আর প্রতিদিন তাকে উপদেশ দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, ইরজিউ ইলা আহলি, তোমরা তোমাদের পরিবারে ফিরে যাও, ফাকিমু ফিহিম, স্ত্রীদের সাথে বেশি বেশি থাকো, ওয়ামুরহুম, তাদেরকে নির্দেশ দাও, তাদেরকে ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, বেশি বেশি স্ত্রীদের কাছে থাকো। আপনি বেশি বেশি স্ত্রীদের কাছে থাকবেন, তাকে সৎ উপদেশ দিবেন, তার কাজে সহযোগিতা করবেন, আপনি স্ত্রীর নিকটে বেশি বেশি থাকেন। স্ত্রী আদরের বস্তু, স্ত্রীকে তেল সাবান দিয়ে রুমে ঘরে বাড়িতে রাখতে হয়, স্ত্রী খুব আদরের বস্তু, তাকে আদর করতে হয়, স্ত্রী হিসেবে তাকে আদর করতে হয়, স্ত্রী হিসেবে তাকে ভালোবাসতে হয়, স্ত্রী হিসেবে তাকে মূল্যায়ন করতে হয়, স্ত্রী হিসেবে তার পর্দার বিধান কায়েম করতে হয়। অথচ আপনার স্ত্রীকে এমন ভালোবাসেন যে ল্যাংটা করে গোটা রংপুরে 31st night পালন করছেন। আপনার আমার স্ত্রী, আপনার স্ত্রীকে জাতি দেখার বলছে, ওটা অমুকের স্ত্রী, তো খুব ভালোই তো রে, অবাক কথা, আপনার স্ত্রীকে যে পোশাক পরিয়েছেন ল্যাংটা হয়ে সেজেছে। অথচ আপনার স্ত্রীর মারা তো আওরাতুন, আপনার স্ত্রী ঘরের বস্তু, আপনার স্ত্রীর মর্যাদা আপনার কাছে, স্বামীর কাছে অধিকার রাখে, আপনার আপনার নিকটে আপনার নিকটে আপনার স্ত্রী অধিকার রাখে, তাকে আপনি ঠিক মতো খেতে দিবেন, ঠিক মতো পড়তে দিবেন, ঠিক মতো ঘর বাড়িতে তার জন্য নিরাপত্তা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আনফাকা রাজুল আলা আহলি বাইতি, কেউ যদি তার পরিবারের জন্য খরচ করে, ইহতাসিবুহা, নেকির আশাতে, কেউ যদি তার পরিবারের উপরে খরচ করে নেকির আশাতে, ফাওয়ালাহু সাদাকা, তার আল্লাহ তাকে সাদকার নেকি দিয়ে দেন, দান করার নেকি দিয়ে দেন। কাফা বিল মার ইসমান আইযায়মা কুতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের জন্য পাপী হওয়ার এতটুকুনই যথেষ্ট, একজন মানুষের পাপী হওয়ার জন্য এতটুকুন যথেষ্ট যে পরিবারের ওপরে কৃপণতা করবে। স্ত্রী চাইবে ভালো খাবার, খাবার দিবে না, স্ত্রী পোশাক চাইবে, ভালো পোশাক কিনে দিবে না, স্ত্রীকে মূল্যায়ন করবে না। যারা কৃপণতা দেখায় এরা পাপি হবে, কাবিরা গুনাগার, অথচ পরিবারের জন্য আপনি খাওয়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিনারুন আনফাক্তা ওয়ালা হালে ফিসাবিলিল্লাহ আযজা ওয়াজাল, শোনো সাহাবীগণ, কেউ যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে,
কেউ যদি এক টাকা ঋণ দাসমুক্তির জন্য দান করে কেউ যদি এক টাকা তার পরিবারের জন্য দান করে তাহলে আল্লাহর রাস্তায় আর আটকে থাকা আল্লাহর রাস্তায় এক টাকা দান করার চাইতে পরিবারের উপরে এক টাকা দান করলে আল্লাহ তার আমলনামাতে নেকি বেশি লিখে দেন তাহলে স্ত্রী হিসেবে আপনার নিকটে মর্যাদা আপনি স্ত্রীকে গালি দিতে পারবেন না অনেক স্বামী আছে স্ত্রীর উপরে অত্যাচার করে স্ত্রীকে পিটায় স্ত্রীকে গালি দেয় স্ত্রীকে অভিশাপ করে আপনি স্ত্রীকে মূল্যায়ন করেন যদি স্ত্রীকে গালি দেন স্ত্রীর কাছে যদি আপনি খারাপ হন তাহলে বিচারের মাঠে আপনি টিকতে পারবেন না বিচার মাঠে আপনি টিকতে পারবেন না বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন ইসলাম নারীর কতটা মর্যাদা দিয়েছে আপনাকে দেখাই স্বামীর কাছে স্ত্রী কত মর্যাদা ইহুদিরা নারীদেরকে মর্যাদা দেয়নি যখন ইহুদি নারীদের হায়েজ হয় নেফাস হয় ঋতু হয় তখন ইহুদিরা বলে যে নারী পচে গেছে তারা তাকে ঘরে রাখতো না বাড়ির বাহিরে রাখতো ইহুদিরা যদি ওই সময়তে যখন কোনো নারীর ঋতু হয় যখন কোনো নারীর হায়েজ হয় তখন ইহুদিরা বলে যে নারী পচে গেছে ও দুর্গন্ধযুক্ত ওকে বাড়িতে ঘরে রাখা যাবে না ঘরের বাহিরে রাখে কিন্তু ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে পানি উঠিয়ে একসাথে গায়ের সাথে গা লাগিয়ে আমরা গোসল করতাম অথচ তখন আমি ঋতুবতী দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে পাশে রেখেছেন ঋতু হয়েছে বলে নারী পচে যায় না নারী পচার জিনিস নয় নারী খুব দামি জিনিস নারী খুব দামি জিনিস নারী খুব আদরের জিনিস স্ত্রী হিসেবে নারী খুব ভালোবাসার জিনিস নারী প্রেম ভালোবাসার জিনিস স্ত্রী হিসেবে আপনি আপনার স্ত্রীর সাথে প্রেম করবেন ভালোবাসবেন আদর সোহাগ দিবেন ও ঋতুবতী হোক আর পবিত্র থাক সব সময় তাকে পাশে নিয়ে থাকবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি যখন ঋতুবতী হই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর আমাকে সাথে নিয়ে একসাথে গোসল করেন আমি ঋতুবতী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাথাটা আমার আশ্রিয়ে দাও চিরুনি দিয়ে আয়েশা বলছেন আমি যে ঋতুবতী বলছে সমস্যা নেই মাথা আশ্রিয়ে দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়েশা মসজিদ থেকে মাদুরিটা নিয়ে আসো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি যে ঋতুবতী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাদুরি নিবা হাত দিয়ে তোমার হাতে ঋতু লেগে নেই তোমার হাতে ঋতুর রক্ত মাসিকের রক্ত লেগে নেই মসজিদে ঢুকে তুমি মাদুরিটা দাও এই যে দেখেন ইসলাম নারীকে কতটা মর্যাদা দিয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি আর আমি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে খেতে বসেছি আমি খেতে খেতে গোস্তের টুকরাতে হাড্ডির টুকরাতে যেখানে কামড় দিয়েছি আমার হাত থেকে হাড্ডির টুকরাটা কেড়ে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাড্ডিটা চিবিয়ে খেয়েছেন দেখেন তো কত মহব্বত স্বামী স্ত্রীর কত মহব্বত আর আপনাদের মধ্যে দাঁড় কুমড়োর সম্পর্ক আপনি ভাত আর তরকারি প্লেটে বেড়ে আর এক ঘরে গেছেন আপনার স্ত্রী আর এক ঘরে গেছে বুঝেননি কথা অথচ দেখেন একটা হাড্ডি একটা টুকরা গোশ অর্ধেক খেয়েছে খেয়ে হাড্ডিটা খেয়ে নিচে রাখবে ওই হাড্ডিটা তুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে দিয়েছেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঋতুবতী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি গ্লাসে পানি পান করেছি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গাতে ঠোঁট লেগে পানি পান করেছেন অথচ আমি তখন ঋতুবতী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি চাদর গায়ে দিয়ে আছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চাদরের এক অংশ গায়ে জড়িয়ে সালাত আদায় করলেন অথচ আমি ঋতুবতী আমি যখন ঋতুবতী তখন এক চাদরের দুইজন এক চাদরের ভিতরে আছি ওই সময়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছেন তখন আমি ঋতুবতী আপনাকে বোঝাতে চাচ্ছি যে ইসলাম স্ত্রী হিসেবে একটা স্বামীর উপরে কত মর্যাদা স্ত্রীকে দিয়েছে স্ত্রী হিসেবে একটা মেয়েকে স্বামীর উপরে কতটা মর্যাদা দিয়েছে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ দুনিয়া কুল্লাহা মাতাউন সারা পৃথিবী দামি সম্পদ ও ইন্না আদ দুনিয়া কুল্লাহা মাতাউন ও খায়রুল মাতা ইদ্দুনাল মারাতু সালেহা সারা পৃথিবী দামি সম্পদ এর মধ্যে সবচাইতে দামি সম্পদ হলো উত্তম সৎ চরিত্রশীলা উত্তম স্ত্রী
পৃথিবীতে সবচাইতে দামি সম্পদ কে? সতী সাধ্য স্ত্রী, যে স্ত্রী সৎ, যে স্ত্রী সৎ। সাবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, লাও আলেমনা আইউল মালে খায়রুন ফানাত্তাখিদাহু, যদি আমরা জানতাম যে কোন কোন জিনিস উত্তম দামি তাহলে আমরা জমা করে রাখতাম, যদি আমরা জানতাম কোন কোন জিনিস দামি তাহলে আমরা জমা করে রাখতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লেসানুন যাকের, ওই সম্পদ দামি যে ওই যে যেই জিহুবা, যেই জিহুবা আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই জিহুবা দামি। কলবুন শাকের, যে অন্তর আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, একটা ফল খেয়ে, এক প্লেট ভাত খেয়ে, একটা মাছ খেয়ে, এক গ্লাস পানি খেয়ে বলে আলহামদুলিল্লাহ, যেই অন্তরটা আল্লাহর শুকরিয়া আদায় করে, এই অন্তরটা দামি, যেই জিহুবা আল্লাহর জিকির করে সেই জিহুবা দামি। ও মোমেনাতুন জাওজাতুন, ওই স্ত্রী মোমেনা স্ত্রী, তুইনু আলা ইমানিহি, যে স্ত্রী ইমানের কাজে সহযোগিতা করে, যে স্ত্রী ইমানের কাজে স্বামীকে সহযোগিতা করে, ওই স্ত্রী দামি সম্পদ। আপনার স্ত্রী দেখেন তো ইমানের কাজে সহযোগিতা করে কিনা, ইমানের কাজে সহযোগিতা করে দেখেন তো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী স্বামীকে কিভাবে সহযোগিতা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, এমন সময়তে এক মেহমান এসে বলছেন, আল্লাহর নবী আমি ক্ষুধার্ত আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তোমরা আমার বাড়িতে নিয়ে যাও, মেহমানকে পেট পুরে খাওয়িয়ে নিয়ে আসো। সাহাবীগণ যখন মেহমানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে নিয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ বলছেন, আমাদের বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নেই। মেহমানকে ফেরত নিয়ে আসলেন, ফেরত নিয়ে এসে সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী আপনার বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নেই। তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী আপনি যদি অনুমতি দেন আপনার মেহমানকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ঠিক আছে নিয়ে যাও। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মেহমানকে বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে বলছেন, দেখেন স্ত্রী তার স্বামীকে ইমানের কাজে সহযোগিতা করছেন। মা বোন আপনাকে বলছি, আপনি ভালো আপনার স্বামীর কাছে, আপনি স্ত্রী সেবা আপনার এত মর্যাদা, সেই স্বামীকে আপনাকে মূল্যায়ন করতে হবে। দেখেন আবু তালহার স্ত্রী স্বামীকে কিভাবে মূল্যায়ন করলেন। আবু তালহা বলছেন, স্ত্রী খাবার রেডি করো, মেহমান এসেছে। তখন স্ত্রী বলছে, আমাদের বাড়িতে কয়েকটা খেজুর অথবা কয়েকটা রুটি আছে, সেটা আমাদের ছেলে মেয়ের জন্য রেখেছি, মেহমানকে দিলে ছেলে মেয়ে আর খেতে পারবে না। মেহমানকে খেতে দিলে, মেহমানকে যদি আমি খেতে দিই তাহলে ছেলে মেয়ে আর খেতে পাবে না, না খেয়ে শুয়ে থাকবে। তখন আবু তালহা বলছেন, ছেলে মেয়েকে ঘুমিয়ে দাও, ছেলে মেয়েকে ঘুমিয়ে দাও, যে কয়টা খেজুর আছে প্লেটে রেডি করো। এই যে দেখেন আবু তালহার স্ত্রী ওই ছেলে মেয়ের জন্য যেই খেজুরটা রেখেছিল সেই খেজুরটা প্লেটে রেডি করলেন, প্লেটে রেডি করে স্বামীর হাতে তুলে দিলেন, এক হাতে বাতি এক হাতে প্লেট, এই দুটা নিয়ে গিয়ে মেহমানকে বলছেন, আপনি খানা শুরু করেন। মেহমান বলছে, আপনি আগে শুরু করেন। মেহমান বলছে, আপনি আগে খানা শুরু করেন তারপরে খাবো। তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কায়দা করে বাতিটা ঠিক করার নমর দিয়ে বাতিটা নিভিয়ে দিলেন, ঘর অন্ধকার, রাত্রের ঘটনা। এখন আবু তালহা প্লেটে শুধু হাত দিচ্ছে কিন্তু খেজুর উঠাচ্ছে না, কেন বলেন তো, একটা খেজুর উঠেলে খেজুর কম হবে, মেহমানের পেট ভরবে না, একটা খেজুর উঠালে খেজুর কম হবে, মেহমানের পেট ভরবে না। আবু তালহা শুধু প্লেটে হাত দিচ্ছে কিন্তু খেজুর উঠাচ্ছেন না, মেহমান মনে করছে যে আবু তালহা আমার সাথে খেজুর খাচ্ছে, অথচ এই কায়দা কৌশল করে মেহমানকে পেট পুরে খাওয়াই দিলেন। ঘটনা আল্লাহ আরশ আজিম থেকে দেখলেন। ফজরের সালাতের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহাকে বলছেন, আবু তালহা তুমি যে রাত্রে কৌশল করে মেহমানকে পেট পুরে খেজুর খাওয়ালে বা খাদ্য খাওয়ালে, তোমার এই কৌশল দেখে আল্লাহ আরশ আজিম থেকে হেসে ফেলেছেন, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই যে দেখেন স্ত্রী তার স্বামীকে নেকির কাজে সহযোগিতা করলো। আর আপনার বাড়িতে যদি মেহমান যায় রাত বারোটার সময়তে, আপনার স্ত্রী বলে, হুস পাওনি নাকি রাত বারোটায় মেহমান আছে, বুঝেননি কথা, ধমক দিব আপনাকে। অথচ রাত দুটার সময় যদি তার ভাই যায় তাহলে ফ্রিজ থেকে গোস রান্না করে গরম ভাত খাওয়াবে, অথচ মেহমানকে খাওয়াবে না। অথচ মা বোন আপনি দামি সম্পদ,
আপনি স্বামীর কাছে স্ত্রী হিসেবে আপনার মর্যাদা বেশি এই স্বামীকে আপনি মূল্যায়ন করেন এই স্বামীকে মূল্যায়ন করার চেষ্টা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই স্ত্রী দামি সম্পদ যে স্ত্রী স্বামীকে ইমানের কাজে সহযোগী করতে পারে শুনেন আপনাকে আরেকটা ঘটনা বলি ইয়াতিম নামের একটা ছেলে ইয়াতিম বাচ্চা একটা খেজুর গাছ দেখে পছন্দ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহর নবী এই খেজুর গাছটা আমি নেব কান্না শুরু করেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই খেজুর গাছের মালিককে বলছে আমি বলছে খেজুর গাছটা এই ইতিম বালককে দিয়ে দাও তুমি যদি এই একটা খেজুর গাছটা ইতিম বালককে দিয়ে দিতে পারো তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য জান্নাতে খেজুর গাছের ব্যবস্থা করে দেব লোকটি বুঝতে পারেনি ও তো ভোগবাদী দুনিয়াবাদী ও বলছে তারপরও না না আমার খেজুর গাছ কেন দিব আমি এই কথাটি আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছে গেছে আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই কথা বলেছেন যদি একটা খেজুর গাছ ওই ইতিম বালককে দিতে পারি তাহলেই জান্নাতে খেজুর গাছ পাওয়া যাবে সঙ্গে সঙ্গে একটা খেজুর গাছের মালিকের কাছে আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলছেন শুনেন আমার মদিনাতে একটা খেজুর বাগান আছে খেজুর বাগানে 600 খেজুর গাছ আছে বাগানের ভিতরে দোতলা বিল্ডিং আছে গোসলের জন্য ঝর্ণা আছে আমি ঝর্ণা দোতলা বিল্ডিং আর 600 খেজুর গাছের বিনিময়ে আমি আপনার একটা খেজুর গাছ কিনে নিলাম লোকটা 600 খেজুর গাছের বিনিময়ে এই একটা খেজুর গাছ বিক্রি করে দিলেন দেওয়ার পর আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর নবী এই একটা খেজুর গাছ আপনাকে দিলাম এখন আপনি এই একটা খেজুর গাছ ইতিম বালককে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে খেজুর গাছটি ইতিম বালককে দিয়ে দিলেন এরপর আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে বলছেন স্ত্রী বের হও খেজুর বাগান বিক্রি করে দিয়েছি জান্নাতের একটা খেজুর গাছ কিনে নিয়েছি আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলছেন বাহ আল্লাহর সাথে তোমার ব্যবসাটা চমৎকার হয়েছে আবু দাহাদার স্ত্রী স্বামীকে ইমানের কাজে সহযোগিতা করলেন 600 খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ কিনেছেন আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে মারা গেছেন আবু দাহাদা যেদিন মারা গেলেন যখন মারা গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখিয়ে দিলেন যে আবু দাহাদা জান্নাতের একর একর হাজার হাজার খেজুর বাগানে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ খেজুর বাগান দিয়ে দিয়েছেন এই যে দেখেন এই স্ত্রী যে স্ত্রী ইমানের কাজে সহযোগী হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই স্ত্রী উত্তম যে স্ত্রী তাহাজ্জুদের সময়তে ফজরের সময়তে স্বামীর মুখের উপরে পানি ছিটিয়ে দিয়ে জাগ্রত করে দুজনেই একসাথে সলাত আদায় করে ওই স্ত্রী উত্তম কিসের ফজর তাহাজ্জুদে জাগানো স্বামী স্ত্রী সবাই পতিতালয়ের নার নিয়ে ব্যস্ত আছে মোবাইল টিভিতে ও ফজর কোন দিক দিয়ে যায় হুঁশ পায় না ও একদিকে টিভিতে ব্যস্ত একদিকে ওর মেয়েটা মোবাইলে ব্যস্ত আর একজন ওর ছেলেটা মোবাইলে তাহাজ্জুদ মারে মোবাইলে তাহাজ্জুদ বোঝেন ও আছে বাংলাদেশে ও আপনার এই রংপুর আছে চিটাগং এর মেয়ের সাথে কথা বলছে মোবাইলে অবাক কথা এ কেউ বুঝে না এগুলি যে সম্পদ দামি সম্পদ কি মূল্যবান সম্পদ কি বলছিলাম মা বোন আপনাদেরকে বলছি স্ত্রী হিসেবে আপনার মর্যাদা তবে আপনি যদি এই স্বামীকে আবার মূল্যায়ন করতে না পারেন স্বামী স্ত্রীর উভয়ের উপরে হক আছে স্ত্রীর হক যেমন স্বামীর উপরে আছে স্বামীর হক তেমন স্ত্রীর উপরে আছে আপনি স্বামী আপনার স্ত্রীকে মূল্যায়ন করেন তার সঠিক অধিকার সুনিশ্চিত করেন বাস্তবায়ন করেন এরপরে শেষের দিকে স্বামীর অবাধ্যতা করলে স্ত্রী কি পরিণাম হয় এটা আপনাকে বলা যাবে তবে এখন নারীর মর্যাদা বলতে গিয়ে বললাম যে কন্যা হিসেবে ইসলাম মর্যাদা দিয়েছে নারীকে বোন হিসেবে ইসলাম মর্যাদা দিয়েছে নারীকে স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছে ইসলাম নারীকে মা হিসেবে এখন মর্যাদা দেখেন মা হিসেবে নারীকে কতটা মর্যাদা দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো মান আহাক্কু বি হুসনি সাহাবাতি আল্লাহর নবী আমি সবচাইতে কে আমার নিকটে উত্তম আদর্শ উত্তম সদাচরণ পাওয়ার হক রাখে কে আমার কাছে উত্তম আদর্শ উত্তম আচরণ পাওয়ার হক রাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মুক তোমার মা
قال ثم من এরপরে বললেন তারপরে কে বললেন তোমার মা এরপরে কে তোমার মা তারপরে কে তোমার বাপ তিন গুণ মর্যাদা বাড়িয়ে দিলেন মা হিসেবে একটা সন্তানের কাছে মায়ের মর্যাদা কত গুণ তিন গুণ আল জান্নাতা তাহতা আকদামিনা উম্মাহাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মায়ের পায়ের নিচে জান্নাত মা খুশি জান্নাত ওয়াজিব হবে মাকে কষ্ট দিয়ে জান্নাত হবে না এক লোক এসে বলেন আল্লাহর নবী আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল সাল্লাইতুল খামস আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি ওয়া সমতু সারা রমাদান রমাদানের সিয়াম পালন করি ওয়া আদাইতু যাকাতা মালি আমি আমার সম্পদের যাকাত দেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন হ্যাঁ ঠিক আছে সুম্মা মাতা আলা যালিক যে ব্যক্তি এই কয়েকটা আমল করে মারা যাবে সে ব্যক্তি মাকানা মান্নবী ফিল জান্নাহ সেই ব্যক্তি নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে জান্নাতে থাকবে যে ব্যক্তি কালেমার উপরে অটল থাকবে শিরক করবে না পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে রমাদানের সিয়াম পালন করবে এরপরে অর্থ থাকলে যাকাত দিবে সে নবীদের সাথে জান্নাতে থাকবে তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বললেন মা লাম ইয়াক্কা ওয়ালিদাইহে তবে কেউ যদি মায়ের অবাধ্যতা দেখায় কেউ যদি মায়ের সাথে বেয়াদবি করে তাহলে তার হজ যাকাত দিয়ে জান্নাত হবে না দেখেন মায়ের মর্যাদা ইসলামে মায়ের মর্যাদা দেখেন ইন্নাল্লাহ হারাম আলাইকুম উকুকাল উম্মাহাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতাদের অবাধ্যতা হারাম করেছেন মাতাদের অবাধ্যতা হারাম মাতা মায়ের সমতুল্য কারা আপনার মা খালা দাদি নানি এরা সব মায়ের সমতুল্য এদের সাথে বেয়াদবি করা হারাম এরপরে খালা হিসেবে আপনার যে খালা আছে ফুপু আছে এদেরকে মর্যাদা দিবেন ইসলাম খালা হিসেবে নারীকে মর্যাদা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন কেউ যদি খালার আনুগত্য করে কেউ যদি খালার সাথে সদ্ব্যবহার করে সে যেন তার মায়ের সাথেই সদ্ব্যবহার করে